হ্যালো গাইজ, ওয়েলকাম টু সেন্টু দিদি। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখন বাজে ঠিক সকাল 6টা। তো আমি এখন ট্রেনে আছি, খুব স্নিগ্ধ একটা ওয়েদার, আর আমি ওয়েদারটা এনজয় করছিলাম। আর তোমাদের সঙ্গে জার্নিটার কিছু কিছু মুহূর্ত রেখে দিচ্ছিলাম, যাতে পরবর্তীকালে আমিও স্মৃতিচারণ করতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যায় পুরো ডেস্টিনেশন, পুরো জার্নি, সমস্ত কিছু। তো এখন ওয়েদারটা ভীষণই স্নিগ্ধ। দেখো, সূর্যটা সবে উঠছে, অতটা প্রকট হয়নি সূর্যের রোদ, আর একটা খুব স্নিগ্ধ ওয়েদার। হালকা কুয়াশার আবরণ রয়েছে এখনও, একটা সেই আচ্ছাদনটা এখনও কাটেনি। সেই কুয়াশার ঘোর পেরিয়ে আমি চলেছি এখন হাওড়ার পথে, কারণ আমাদের ডেস্টিনেশন মন্দারমণি, আর আমরা যাত্রা শুরু করব এসপ্ল্যানেড থেকে। এসপ্ল্যানেড এখন চলেই এসেছি দেখতে পাচ্ছ। উই আর ওয়েটিং ফর আওয়ার টার্ন, আওয়ার বাস। সো এখন জার্নি শুরু হয়ে গেছে, সিনেমা দেখতে দেখতে আমরা এখন চলেছি মন্দারমণির পথে। আর কিছু যাত্রার মোমেন্টস তোমাদের জন্য ক্যামেরা বন্দি করতে করতে থেকেছি, যাতে আমি ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো গঙ্গার উপর দিয়ে ছুটেছে আমাদের বাস, আমরা বাসের মধ্যে মুভি দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে মন্দারমণি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলোই না। দেখো, আমরা এসে গেছি ড্রিম হার্ট রিসর্ট। এই রিসর্টটা কতটা সুন্দর সেটা ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখছো, আমরা এন্ট্রি নিচ্ছি, জাস্ট সোজা স্ট্রেট যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই আমাদের রুম বুক ছিল, কারণ সামনের যে কটেজগুলো ছিল বা সামনের যে রুমসগুলো ছিল সেগুলো সব কিছুই আগের থেকে সোল্ড আউট হয়ে গিয়েছিল, তাই আমরা একদম সামনে পাইনি। বাট পুরো এরিয়াটা একটা, মানে একটা রিসর্টের আন্ডারেই, এই যে এত কটেজ দেখছো, এত রুমস দেখছো, সবটা কিন্তু একটা এরিয়ার আন্ডারে, সবে ড্রিম হার্ট রিসর্টের আন্ডারে। এবার আমি তোমাদেরকে দেখাবো আরও কিছু মুহূর্ত, আরও কিছু এরিয়া। আমি নিজেও এখন নতুন ঢুকছি বলে কোন দিকে ক্যামেরা করবো বুঝতে পারছিলাম না। সো সবটাই আমাকে ভীষণ আপ্লুত আর মুগ্ধ করে দিচ্ছিল, এত সুন্দর চারদিকে গাছ দিয়ে সুন্দর করে সাজানো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওদের, যে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম কত সুন্দর, কত বড় একটা জায়গা যেখানে এত সুন্দরভাবে সব কিছু ওয়েল মেনটেন্ড। আর এইখানে সামনেই পুল রয়েছে, আমরা যখন ঢুকেছি তখন প্রায় 1টা বেজে গেছে, তখন পুলে সবাই পুল পার্টি করছিল, অনেক গান বাজছিল। তো এই যে দেখছো সামনেই সমুদ্র, একদম দেখাই যায় সামনে থেকে সমুদ্রটা। আর এইটা হলো কিচেন, কিচেনটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরের পোর্শনটাও দেখাবো। সো দেখতে থাকো, এনজয় করতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। রুম রেট, রুমের নাম্বার সব কিছু আমাদের আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। আর এটা এতটাই ভালো, এদের পার্সোনাল পুল রয়েছে, এদের নিজস্ব বিচ রয়েছে, তো তোমরা যখন ইচ্ছা বিচের মধ্যে যেতে পারো। এইটা হলো কিচেন, যেখানে আমরা সকাল সন্ধে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবটাই করেছি। দেখো কতটা সুন্দর, ওয়েল ডেকোরেটেড, কতটা সুন্দর ওদের আর্কিটেকচার ভেতরের, ভীষণ সিম্পল বাট ভীষণই সুন্দর। তো এখানে অনেকটাই অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। আমরা যেহেতু দুপুরে পৌঁছেছি তাই লাঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চে দেখো পমফ্রেট মাছ থেকে শুক্তো থেকে চাটনি থেকে দই থেকে স্যালাড থেকে ডাল থেকে শুরু করে সব কিছু সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। শুধু তাই নয়, কোয়ালিটি কিন্তু ভীষণই ইয়াম্মি ছিল, আর একদম ভরপেট খেয়েছিলাম আমরা। সন্ধ্যেবেলায় খিদেই পাচ্ছিল না, স্ন্যাক্স নেবার কথা আমরা জাস্ট ভাবিনি, কারণ এতটাই ভরে গেছিলো আমাদের পেট। সন্ধ্যে হতে একটু গা এলিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে, একদমই রিসর্টের জাস্ট ব্যাক সাইডে রয়েছে সি বিচটা, তোমাদেরকে তখন ভিডিওতে দেখালাম। তো ভিডিওতে আমরা ওই ব্যাক সাইড দিয়ে, দেখো এই যে ব্যাক সাইড সিঁড়ি করা, এটা হচ্ছে রিসর্টের এন্ড। তো ওখান থেকে আমরা জাস্ট সিঁড়ি দিয়ে নেমে এসেছি সমুদ্র সৈকতে। তো আমরা সি বিচে এখন একটু কিছুক্ষণ থাকবো, একটু এনজয় করবো, ঘুরবো, বেড়াবো, ছবি তুলবো, আর অনেক অনেক রিলসও বানিয়েছি আমি। তো যারা তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি অলরেডি এই রিলস ওখানে আপলোড করেছি। তো যখন আমরা এখানে সমুদ্র সৈকতে আসলাম তখন সমুদ্রের ঢেউ খুবই কম ছিল, মানে একদম প্রায় ছিল না বললেই চলে। তবে ওই যে সূর্যের রিফ্লেকশনটা, মানে সূর্যাস্তের যে রিফ্লেকশনটা আসছিল সেটা ভারী সুন্দর, ভারী মনমুগ্ধ করা। সমুদ্র সৈকতে এবার আমি কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো, ওয়েট করো। দেখো কি সুন্দর দৃশ্য, সূর্যাস্তের এক অপূর্ব গোধূলির আমরা সাক্ষী রইলাম, মানে জাস্ট বিউটিফুল।
যখন আমি এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম সমুদ্রের ঢেউ পায় নেই, আর এখন দেখো সমুদ্রের গর্জন শোনো তোমরা জাস্ট, যে কতটা মানে জোরে ঢেউগুলো আছড়ে পড়ছে পারে এসে, মানে তোমরা নিশ্চয়ই গর্জন শুনতে পাচ্ছ, কি মারাত্মক গর্জন হচ্ছে। যত রাত বাড়ছে তত আমরা দেখছি, চোখের সামনে সাক্ষী হচ্ছে এটা, কি এত বেড়ে যাচ্ছে জল। আর মানে আমাদের সমুদ্রের যে বেরিয়ে আমাদের রিসর্টের যে বেরিয়ার সেখানে পর্যন্ত মানে সমুদ্র ঢেউ আছড়ে পড়ছে। ইভেন সকালবেলাতেও আমরা দেখেছি কি মারাত্মক জলের ঢেউ, কিন্তু বিকেলের দিকে দুপুর একটা দেড়টার পর থেকে সমুদ্রের ঢেউটা কিন্তু অনেক কমে যায়। দেখো গিয়ে পুরো আছড়ে পড়বে, মানে রিসর্টের যে যেখানে লাস্ট বোল্ডারগুলো রয়েছে সেইখান অব্দি সমুদ্র ঢেউ চলে এসছে। আর যখন আমরা বিকালে বেরিয়েছিলাম তখন হেঁটে হেঁটে আমরা প্রায় মাঝ সমুদ্র অব্দি চলে গেছিলাম, মানে তখন তো জল নেই, সুতরাং আমরা অনেকটাই পায়ে হেঁটে চলে গেছিলাম। তো দেখো পুরো ভিডিওটা এনজয় করো, আরও অনেক অনেক চমক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। সমুদ্রের জল এখন অনেকটাই বেড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক গতিবেগও বেড়েছে এবং ঢেউ যে সেটাও বেড়ে গেছে অনেকটাই। সো এখন যে দূরে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা লাস্ট কর্নারে, ওই বিল্ডিংটাতেই আমরা ছিলাম, মানে ওই টপ ফ্লোরে ছিলাম আমরা। আর এখন ঢেউটা যেহেতু অনেকটা বেশি তাই আমরা এখন বেরোব, চান করতে যাব। তো চান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ঢেউটা বেড়ে গেছে, মানে কাল যখন এসেছিলাম তখন ঢেউ ছিল অনেক কম, অনেকটা দূর আমরা পায়ে হেঁটেই চলে যেতে পারছিলাম, আর এখন মানে জাস্ট বোল্ডারগুলো পেরোলেই জল এসে গেছে। সো এখনই চান করতে আমরা নামবো, তো ফোন নিয়ে তো নামা সম্ভব না, তো ফোনটা আমরা রুমে রেখে এসে দেন নামবো। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে দিনের আলোয় সমুদ্রটা। আর এখন অলরেডি অনেক লোকে স্নান করতে নেমে পড়েছে, তো আমরাও এবার এনজয় করতে নামবো। সো উই উইল অলসো হ্যাভ ফান, তো আমরা একটু এনজয় করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেই সবজি দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমরা বাড়ি ফিরছি, রাস্তায় কিছু দোকান, ওখানকার পরিবেশের কিছু ছবি রিসোর্ট থেকে বেরিয়ে। এটা হলো চাউলকুলা বাস স্ট্যান্ড, আমরা অলমোস্ট এসে পড়েছি, এবার আসার পথে টোটোর কিছু মুহূর্ত বন্দি করা রয়েছিল ক্যামেরা, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এগুলো হচ্ছে ভেড়ি, এখানে চিংড়ির চাষ হয়, দেখতে পাচ্ছ কত বড় বড় ভেড়ি রয়েছে এখানে, শুধুমাত্র চিংড়ির চাষ হয়। সেগুলো টোটোয় যাওয়ার পথে আমি কিছুটা মুহূর্ত বন্দি করে রেখেছি। বাসস্ট্যান্ডের পথে চলেছি, তোমরা আগেই দেখলে যে ওই বাসস্ট্যান্ডেই আমরা নেমেছি, এবং তারপর আমাদের ডেস্টিনেশন এসপ্ল্যানেড, মানে বাড়ি যাওয়ার পথে এবার আমাদেরকে যেতে হবে। এই বাসস্ট্যান্ড থেকেই আমরা পেয়ে যাব আমাদের এসপ্ল্যানেড যাওয়ার বাস, আর সেই বাসগুলো আমরা সবটাই বুক করেছি রেড বাস দিয়ে। রেড বাসের যে ওয়েবসাইট আছে ওদের নিজস্ব অ্যাপসও আছে, ওখান থেকে তোমরা বাস বুক করতে পারবে। তো জার্নি শেষ, মনটাও বেশ ভার, এই বাসে করে আমরা ফিরছিলাম। তো এটা মাঝপথে যখন থেমেছিল সে সময়কার ছবি,
এবার আমি কিছু আমার প্রিয় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আজ আকাশে দৃষ্টি তোর, দৃষ্টি তোর মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে, দিন শুরু তোর কথাই, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে, সাথেই পুরো বেদিন আজ থেকে, উড়েছে মন পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, উড়েছে মন পুড়েছে মন, যা ছিল